এটা হচ্ছে শিউলি গাছ এটা এই মাল্টি টাঙ্ক বনসাই করব বলে কাজ করছি যেটাকে মানে গাছটা ট্রেনিং পিরিয়ড বলা হয় ট্রেনিং এ রয়েছে এইভাবে এখন আরো ক বছর থাকবে এর বয়স এগুলো প্রায় 4-5 বছর করে হয়ে গেল সব চারা গাছ মানে চারা বলতে বীজ থেকে চারা এটা হচ্ছে চীনামাটির পট এটা একটা চেষ্টা করব মমে বনসাই করার মোটামুটি একটা ফিগার চলে এসছে এরপর এখন এদের কলি যেমন এই যে একটা রয়েছে হ্যাঁ ছোট ছোট এগুলো নিয়ে কলি বেরোতেই পারে বেরিয়ে যাবে তারপর এটা শেপ মানে আরেকটু ছোট হয়ে যাবে কলির সঙ্গে সেট করে আমি এগুলোকে সেভ করব আপাতত আমি এই পটটাতে একে আমি সেট করে দেব এভাবে মানে এই অংশটা একটু উঁচু রাখতে হবে এখানে আমার বনসাই সয়েল রয়েছে আমি দেখাই বনসাই সয়েলটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমি বনসাই সয়েল তৈরি করে নিই তবে মেইনলি মনে রাখবেন যে বনসাই সয়েলে ছোট ছোট পাথরের দানা সিন্ডারের দানা এগুলো বেশি ব্যবহার করা হয় এইগুলো নিয়ে ক্ষেত্রে কী করছি আমি মানে আমাদের যেটা এই গার্ডেন সয়েল বলি সেটা দিইনি 100 টাকা গার্ডেন সয়েল লেস আবার এর আগে আমি দেখিয়েছি যে 50% গার্ডেনের যে মিক্স সয়েল তৈরি করি তার সঙ্গে 50% ছোটো ছোটো পাথরের দানা সিন্ডারের দানা এইসব মিশেল মিক্স করে করেছি তাহলে এটাতে কী দিয়েছি এটাতে 50% মানে যে পাথরের দানা এবং সিন্ডার 50-50 আছে তার সঙ্গে মোটামুটি ওই 25-30% মতো 20% মতো কী বলবো পাতা পচা বা ওই যে আমার কিচেন ওয়েস্ট সব মিক্স করে একটা যে সার তৈরি হয় সেই সারটা আছে হালকা গোবর সার পুরনো আছে 10% মতো এই আর কি আর অল্প পরিমাণে আমি এই ইয়েটা দিয়ে দিই অনেক সময় ওই কী বলবো এটাকে এবারেও দেওয়া হয়েছে সিঙ্গেল সুপার ফসফেট SSP কারণ ওটা রুট বেস যাই হোক এই গার্ডেন এই এই বনসাই সয়েলটা আমি ব্যবহার করবো ওই একটা কাঠের ছিলকা এটা আপাতত দিয়ে দিচ্ছি এতে অনেক সময় নেট দিতে হয় তার বের করে নিয়ে এসে এটাকে বানতে হয় কিন্তু প্রয়োজন হবে না কারণ এটা আমার এই রুট যখন এর মধ্যে সেট হয়ে যাবে না ও সহজে পড়বে না কারণ ভেতরটা একটু খালা আছে দিয়ে দিচ্ছি যখন নিচেতে সয়েলটা ধরুন মাঝে উঁচু করে রাখবেন কারণ সাইড থেকে সয়েল ভরে দেওয়া যাবে কিন্তু ওই মাঝে যদি গ্যাপ থেকে যায় সে গ্যাপটা কিন্তু আর পূরণ করা যাবে না যতটা সম্ভব মিডিল করবে তাহলে দেখতে ভালো লাগবে আর কি বনসাই সয়েল দিয়ে আমি এগুলো আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে গুঁজে দিতে হবে এখন গ্যাপ রাখা চলবে না বনসাই সয়েল যদি আমার একদম উপর পর্যন্ত দেওয়া থাকে কোনো অসুবিধা নেই কারণ এতে চুয়ে চুয়ে জল ঢুকে যাবে তারপরে মাটি তো আমার দেওয়াই হয়নি জাম করার মতো কোনো জিনিস এখানে নেই খাবার যখন দেবেন তখন খৈলটা দিলে ওই লিকুইড করে খুব পাতলা খৈল জল দেবেন কারণ ডাইরেক্ট যেমন আমরা অনেক সময় দেখেছি বা দিই তারা কী করে ওই একটা মিক্স সার তৈরি করে তাতে মেইনলি সরিষার খৈলটা খুব বেশি থাকে মুখে যে যাই বলুক আর নাই বলুক সরিষার খোলের মধ্যে যে একটা এদের মধ্যে খাদ্যগুণ থাকে সেটা কিন্তু খুব কম সারই থাকে এটা আমার
মানে বাস্তব অভিজ্ঞতা আপনি যদি গুড়ি করে ডাস্ট সরিষা কয়েল 50% বাকি 50% অন্যান্য যেমন হাড় গুড়ি যে যেটা দেয় আর কি সেগুলোকে দিয়ে মিক্স করে সপ্তাহে সপ্তাহে ব্যবহার করা যেতেই পারে দেখলেন আমার এই শিউলি গাছটিকে আমি কিভাবে একটা বড় ট্রেনিং পট থেকে নিয়ে এসে আমি বনসাই পটে সেট করলাম এতে রুটের উপর হার্ড প্রুনিং করতে হলো ব্রাঞ্চেও হার্ড প্রুনিং করলাম একসঙ্গে দুটোই করা যায় কিন্তু যদি একে একে কাজ করেন তাহলে প্রথমে ব্রাঞ্চের হার্ড প্রুনিংটা করে নিতে হবে তারপর রুটের হার্ড প্রুনিংটা এটা আবার জলে ডুবিয়ে জল দেওয়াও যায় যায় না তা না কিন্তু রুট প্রচুর জখম হয়েছে তো যার জন্যে দুদিন কমসে কম যেন যদি এইভাবে স্প্রে করে করে জল দিয়ে দিয়ে রাখা যায় কোনো অসুবিধা নেই ধন্যবাদ